কথায় আছে, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। এক সময় ছিলেন স্নাতক শিক্ষক, আজ তিনি আইসক্রিম বিক্রেতা। ওনার নাম কৃষ্ণকুমার মুড়া সিং। 10,323-এর চাকরি চলে যাওয়ার পর উনি একেবারে নিঃস্ব হয়ে পড়েন। 10,323-এর তিনি স্নাতক শিক্ষক ছিলেন। চাকরি চলাকালীন সময়ে খুব ভালোভাবে সংসার প্রতিপালন করছিলেন দুই সন্তান ও সহধর্মিণী সহ বৃদ্ধ মাকে নিয়ে। বর্তমানে সংসার প্রতিপালনের তাগিদে নিজের বাইক করে আইসক্রিম বিক্রি করছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংসার প্রতিপালন করতে তিনি এখন এই আইসক্রিম বিক্রি করতে বাধ্য হয়েছেন। রোজ 400 থেকে 500 টাকা আয় হয় বলে তিনি জানান। কোন কোন জায়গায় বিক্রি করেন? এই তো গর্জি, কালাবন, তুলামুড়া। বাইকে করে? বাইকে করে। আগে কোন স্কুলের টিচার ছিলেন? অমরপুর অমর বিশ্বনাথ স্যার টিচার হাই স্কুলে। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা আছে আর দুইটা ছেলে মেয়ে আছে আর আমার ওয়াইফ আছে। শুধু তিনিই নন, 10,323 শিক্ষক শিক্ষিকাদের প্রায় আজ সবারই একই অবস্থা। কৃষ্ণকুমার মুড়া সিং 10,323 শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, হতাশায় ভুগবেন না, সরকারের উপর বিশ্বাস রাখুন। আমরা তো আইনি লড়াই করছি, চাকরির আশায় দেখা যাক কি হয়। ভিডিও রিপোর্ট, ব্রাইটিশ নিউজ।